রাত এগারোটার মতো বাজে ইনবক্সে একটি মেসেজ আসলো সম্পূর্ণ অপরিচিত এক ভাই নক করে আমার ফোন নম্বর জানতে চাইলেন কথা বলবেন অপরিচিত মানুষ নম্বর দেবো কিনা ভাবছিলাম শেষ পর্যন্ত দিলাম মিনিট খানেকের মধ্যে দেশের বাইরে থেকে একটি কল এলো মোবাইলে বয়সে আমার চেয়ে বড়ো তিনি খুব বেশি সময় নিলেন না সরাসরি যেই কথাটি আমাকে বললেন সেই ভাই তার সারমর্ম মোটামুটি এরকম জাভেদ ভাই আমি আপনাকে অনেক বছর থেকে ফলো করি আজকে আপনার লেখা স্ট্যাটাসটি পড়লাম আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে কিছু টাকা হাদিয়া দিতে চাই যেই টাকা দিয়ে আপনি আগামী বছর অর্থাৎ দুই সালে হজে যাবেন ইনশাআল্লাহ আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডের চলাচল মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেছে একবার মনে হলো কেউ বোধহয় দুষ্কুমি করছেন কিন্তু ভাইয়ের গলায় এমন কিছু ছিল সেই ধারণা মনে জেকে বসতে দেয়নি আমি পাল্টা জিজ্ঞেস করলাম আপনার টাকায় হজে গেলে কি আমার হজ হবে তিনি উত্তর দিলেন জি হবে আপনি খবর নিয়ে দেখেন কোনো আলিমের কাছে আমি ফোন কেটে দিয়ে উদ্ভ্রান্তের মতো পরিচিত দুইজন মুফতির সাথে কথা বললাম অভিন্ন উত্তর তাদের হ্যাঁ হবে কেউ যদি আমাকে হজের জন্য অথবা অন্য যে কোনো কারণে হাদিয়া হিসেবে এতটুকু পরিমাণ টাকা দেন যেই টাকা আমার কাছে থাকলে হজ আমার জন্য ফরজ হবে তবে সেই টাকা ব্যয় করে আমার হজে যাওয়া ফরজ ইনবক্সে নক করার পর সেই ভাই আবার কল করে বললেন আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেন ভাই আমি চাই যে মক্কা ও মদিনাতে আপনি ফাইভ স্টার হোটেলে থাকবেন এবং নিশ্চিন্তে ইবাদত করবেন আমি যত দূর জানি এমন প্যাকেজে প্রায় আট লক্ষ টাকা লাগে আগামী এক সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে আট লক্ষ টাকা জমা হয়ে যাবে ইনশাল্লাহ ফোন কেটে দিলেন সেই ভাই আমি সম্পূর্ণ ঘরের মধ্যে সম্পূর্ণ অপরিচিত একজনকে দশ বারো মিনিটের কথার ফলাফল হিসেবে আমার অ্যাকাউন্ট নম্বর ইনবক্স করে আবার ঘরের মধ্যেই ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে আগের রাতের কথা নিতান্তই স্বপ্ন মনে হচ্ছিল মনের ভেতর সামান্য যে আশার আলো জ্বলছিল সকালের বাস্তবতার উজ্জ্বল আলোতে গত রাতের সেই সামান্য আলো উবে গেল রীতিমতো গত রাতের পুরো ঘটনাটাকে পুরোপুরি অবিশ্বাস্য মনে হলো এক পর্যায়ে আমি দুনিয়ার বাস্তবতার নিরিখে বিচার করে বেমালুম ভুলে গেলাম ঘটনাটি ভুলে যাওয়া ঘটনাটি আবার মাথাছাড়া দিয়ে উঠল সপ্তাহখানেক পর যেদিন মোবাইলে মেসেজ পেলাম আপনার অ্যাকাউন্টে আট লক্ষ টাকা জমা হয়েছে সেই ঘোর লাগা রাতে বাসায় ফিরে স্ত্রীকে পুরো ঘটনাটুকু জানালাম প্রথমবারের মতো অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার খবরও দিলাম অবিশ্বাস্য চেহারায় পুরো ঘটনা শুনে স্ত্রী ততোধিক অবিশ্বাস্য গলায় আমাকে জানালো সে নিজেও আমার সাথে হজে যেতে চাই এমনকি সাথে আমাদের পাঁচ বছর বয়সের ছেলেকে নিয়ে আমি চুপ করে গেলাম অসম্ভব বিষয় নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই আমাদের তো কোনো সঞ্চয়ই ছিল না আসলে স্ত্রীর সাথে কথা বলার পর আমি আরও ঘরের মধ্যে চলে গেলাম বেচারি স্বামীর সাথে হস করতে চাইছেন কিন্তু আমার সামর্থ্য নেই তার ইচ্ছে পূরণ করার পরদিন মায়ের সাথে বসে পুরো বিষয়টি নিয়ে কথা বললাম এবং পুরোপুরি ঘাবড়ে গেলাম আমার মা কাঁদতে কাঁদতে জানালেন তিনিও আমার সাথে দুই সালে হজ করতে চাচ্ছেন উনিশশো সালে বাবা মারা যাওয়ার পর আমার মা কোনো দিন এইভাবে কোনো কিছুর দাবি করেননি আমার কাছে মোটামুটি গভীর সমুদ্রে পড়ে গেলাম পুরো পরিবার মা ও স্ত্রীকে রেখে কিভাবে যাব এটা যেমন ভাবছি একই সাথে এটাও ভাবছি তাদেরকে নিয়েও যাব কীভাবে পরিচিতদের সাথে কথা বলে জানতে পারলাম চারজন অর্থাৎ আমি মা স্ত্রী এবং ছেলে মোটামুটিভাবে হজে যেতে প্রায় চোদ্দ লক্ষ টাকার প্রয়োজন আমাদের সম্বল ব্যাংকের ওই আট লক্ষ টাকা ছয় লক্ষ টাকার কমতি ছোটখাটো কোনো বিষয় না আমাদের মতো পরিবারের কাছে আমরা একসাথে বসলাম সবাই আমার মায়ের কিছু জমানো টাকা ছিল বাবা মারা যাওয়ার পর সরকার থেকে এককালীন যে টাকাটা পেয়েছিলেন তিনি সেটি একটি হালাল ব্যবসাতে বিনিয়োগ করা ছিল সেখান থেকে সামান্য দুই তিন হাজার টাকা পেতেন প্রতি মাসে মা সিদ্ধান্ত নিলেন এককালীন টাকাটা তুলে ফেলবেন তাতে ঘাটতি কিছুটা কমলো এবার স্ত্রীর পালা তিনি জানালেন সংসারের খরচ থেকে অনেক কষ্টে বাঁচিয়ে কিছু টাকা জমিয়েছিলেন তিনি সেটিও যুক্ত করা হলো আমাদের যৌথ হস ফান্ডে শেষে হাত দিতে হলো স্ত্রীর সামান্য যেই স্বর্ণালঙ্কার ছিল সেটিতে তারপরও প্রায় দুই লক্ষ টাকার ঘাটতি রয়ে গেল আমরা ঠিক করলাম আমরা এখন থেকেই জমানো শুরু করব এবং অপ্রয়োজনীয় যাবতীয় খরচ এড়িয়ে চলব যেহেতু হজের আগে প্রায় আরও পাঁচ ছয় মাস সময় আছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিলেন অনেক কিছু এখন সমস্যায় পড়লাম সেই ভাইকে নিয়ে যিনি শুধু আমার জন্য ফাইভ স্টার হোটেলে থেকে হস করার জন্য আট লক্ষ টাকা দিয়েছিলেন এক রাতে দূর দূর বুকে নক করলাম তাকে কিছুক্ষণ পর কল ব্যাক করলেন আমি তাকে বুঝিয়ে বললাম ভাই আমি যদি ভিআইপি প্যাকেজে না গিয়ে আপনার দেওয়া টাকার সাথে আমাদের নিজেদের জমানো টাকা মিলিয়ে আমার সাথে আমার মা স্ত্রী এবং ছেলেকে নিয়ে হজে যাই আপনার কোনো আপত্তি আছে কি আমি আসলেই ভয়ছিলাম যে তিনি বিষয়টি কিভাবে নিবেন কারণ তার সাথে আমার খুব কম সময়ের জন্যই কথা হয়েছিল আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত খুশি মনে আমাদের অনুমতি দিলেন তিনি বললেন একজনের টাকায় যদি দুইজন হ্রাস করতে পারে তবে সেটি তো আরও উত্তম পরবর্তী পাঁচ ছয় মাসের প্রায় প্রতিটি দিন মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে সামান্য খরচগুলো থেকেও টাকা জমাতে কার্পণ্য করিনি আমরা সিএনজির বদলে রিক্সা সফট ড্রিঙ্কসের বদলে পানি গরুর গোষ্ঠের বদলে মাছ এগুলো সামান্য কিছু উদাহরণ মাত্র মক্কায় চার বেডের বদলে তিন বেডের একটি রুম নেওয়ার প্ল্যান করলাম যেখানে দুইটি বেড একত্র করে আমরা স্বামী স্ত্রী সন্তান তিনজন থাকব অন্য বেডে মা তাতেও কিছু টাকা সাশ্রয় হলো আবার মাকে মামারা যাওয়ার আগে কিছু টাকা হাতিয়া দেন হাত খরচ হিসেবে মোদ্দা কথা প্রতিটি খরচ থেকে কিভাবে কিছু বাঁচিয়ে ঘাটতি পূর্ণ করা যায় সেই চিন্তাতেই কেটেছে সময় এবং আলহামদুলিল্লাহ হি আমাদের বাকি টাকার ঘাটতি আল্লাহ সুবাহ পূর্ণ করে দিয়েছিলেন উনতিরিশে আগস্ট দুই সালের রাতে আমরা যখন হজের সফর শুরু করেছিলাম সেই দিন সেই মুহূর্তে জাগতিক হিসেবে আমিও আমার পরিবার পুরোপুরি নিঃস্ব অবস্থায় টাকা পয়সার ব্যালেন্স আক্ষরিক অর্থে শূন্যের কোঠায় রেখে আমরা বায়তুল্লার মুসাফির হলাম কিন্তু আখিরাতের হিসেবে নিজেদেরকে সবচেয়ে বেশি ধনবান সবচেয়ে পরিতৃপ্ত মনে হচ্ছিল আমাদের সেদিন আর আল্লাহ সুবানা যদি আমাদের হজ কবুল করে থাকেন তবে তো তার প্রতিশ্রুতি অনুযায়ী দুগ্ধপোষ্য শিশুর মতো ফিরে এসেছিলাম দেশে এই ছিল জাভেদ কাইসার ভাইয়ের হজের অবিশ্বাস্য কাহিনী এর এরপরও বেশ কয়েকবার জাভেদ কাইসার ভাই হসপালন পালন করেছেন তার ইচ্ছা ছিল আল্লাহ তালা যেন মক্কায় তার মৃত্যু কবুল করেন সুবহান আল্লাহ আল্লাহ সুবান তার দোয়া কবুল করেছেন কয়েক বছর পর বায়তুল্লার মুসাফির থাকা অবস্থায় কাবা চত্বরে জাভেদ কাইসার ভাই ইন্তেকাল করেন আল্লাহ তালা জাবেদ কাইসার ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন